মধ্যরাতে রাস্তার মাঝখানে বসে আছেন এক ব্যক্তি, তাকে চাপা দিয়ে চলে গেল দ্রুত গতিতে ধেয়ে আসা একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দ্রুত। পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে 1:30 নাগাদ ঘটনাটি ঘটে। রাস্তার মাঝখানে বসে থাকা ব্যক্তিকে দ্রুত গতিতে ধেয়ে আসা ওই গাড়ির চাকার তলায় পিষে দেওয়া হয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার ভিডিও ভাইরাল হতেই তা দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটিজেনরা। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 40 বছর বয়সী সৌরভ শর্মাকে আটক করা হয়েছে।